ফ্রেন্ডস ছাদের উপর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর লাগছে দিনের শেষে তো পায়রা দুটো মানে আমার খুব মানে পছন্দের ফ্রেন্ডস আমরা সৈদুল ভাইয়ের লফটে আজকে এসেছি তো ঈদের সময় একটা বাম্পার সুযোগ বলতে পারেন যে সমস্ত ভাইরা ভালো পায়রা খুঁজছেন আর অরিজিনাল অন্ধ্রা ডিরেক্ট পায়রা আনা পায়রা খুঁজতেন এখন তো পশ্চিমবাংলার বুকে একটু ফুলসিরা কালসিরা হলেই লোক অন্ধ্রা বলে কাউকে দিয়ে দিচ্ছে পরে না উঠলে অনেক রকম কথা হচ্ছে তো ভাইয়ের হাতে যে পায়রাটা রয়েছে এই পায়রাটা অনেক দাম দিয়ে আনা ডিরেক্ট অন্ধ্রা থেকেই আনা নাম বলছি না কার বাড়ি থেকে আনা বাট খুব ফেমাস অল ওভার ইন্ডিয়াতে সেরকম একটা ব্যক্তির বাড়ি থেকেই আনা আর এনে বাচ্চা রেজাল্ট করেছে বাচ্চা খুব দুর্দান্ত উড়েছে এদের বাচ্চা দিয়ে যে লফটে দাঁড়িয়ে আছে এই লফটে প্রাইজও এসছে তো বাকি বেশি ডিটেলিং না বলাই ভালো শুধু আপনারা যারা চেনেন বোঝেন এটুকু আমি বলতে পারি একদম শিওর যে তোমরা পায়রার কোয়ালিটি দেখলেই বুঝতে পেরে যাবে তো একদম একটা সেট পেয়ার ডান হাতে যেটা আছে ওটা নর আছে আর বাঁ হাতে এটা যেটা মাদি আছে তবে এটুকু বলে রাখি বন্ধুরা মানে ভিডিওতে অনেকগুলো পায়রাই দেখানো হচ্ছে তো কিছু পায়রার প্রাইস একটু হাই থাকবে কারণ এগুলো খুব কস্টলি পায়রা খুব দাম দিয়ে আনা পায়রা এদের বাচ্চাও খুব রেজাল্টেড অ্যান্ড গ্যারান্টেড তো কোয়ালিটির উপরেই দাম হয় আর এটাই হওয়া উচিত তো আসল বোমরা নটটা একটু আমরা ডিটেলিংয়ে শখ করি এই এই পায়রাটা মানে আমাদের মানে অনেক দিন আগেই আনা ঠিক আছে তখন মানে কি বলবো ওই পায়রা থেকে আমাদের মানে টুর্নামেন্ট খেলার বাচ্চা বেবি দিয়ে টুর্নামেন্ট খেলা হয়েছে এ দিয়ে মানে অনেক প্রাইজ আছে বাড়িতে হ্যাঁ ওটা টপ কোয়ালিটির পায়রা বলাতে পার তোমাকে টপ কোয়ালিটির পায়রা কিন্তু আমি সেল করে দেবো কারণ আমার অনেক হয়ে গিয়েছে এখন পায়রা মানে রাখার জায়গা নেই আর তার উপরে একটু মালবাহের দিকে যাচ্ছি ওই জন্য ওই হিসাবে আন্ধ্রা পায়রা কিছু সেল করছি হ্যাঁ অ্যাকচুয়ালি ঘরের ষোলোখানা বিডিং পেয়ার তো ষোলোখানা সেকশানে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য কিছু পায়রা সারাচ্ছেন আমি লফটা একবার দেখিয়ে দিয়েছি আপনাদের এলাগে তো যাই হোক আমরা একটু দেখি একটু চোখটা শফ করি আমরা নর্থটা মানে নর্থ নর পায়রা নর পায়রা একদম বিকেলে পাঁচটা বাজতে যায় তো আইস যাই না কতটা ক্লিয়ার আসবে বাট এই নটটা যখন ডাকে এর মনি অনেক ছোট হয়ে যায় এই হলো আইস রোজার সময় বলে একদম বিকেল দিকে কাজটা করছি নাহলে ছাদে প্রচণ্ড গরম একটু পর পাঞ্জাগুলো দেখব আপনাদেরকে এটুকু বলতে পারি এর হ্যাঁ পাঞ্জা দেখলে আপনাদের মন খুশ হয়ে যাবে নেওয়া না নেওয়া তো পরের কথা এই হলো টেল আর এই হচ্ছে পাঞ্জা আপনারা বলেন জামুন পাঞ্জা তো জামিনির উপরে যদি কিছু হয় সেই পাঞ্জা আছে এটা তেঁতুল বিচে বলতে পারেন বা কালচে বলতে পারেন এটা মানে ফুটে থাকলে এ পায়রার পাঞ্জা আরও ডিপ হয়ে যায় অসম্ভব ছটফটে পায়রা বিশাল মস্তির পায়রা তো বন্ধুরা যারা কোয়ালিটির পায়রা চাইছেন আমি আপনাদের এটাই বলব পাঞ্জাটা একবার একটু দেখাই ধরে যারা কোয়ালিটির পায়রা চাইছেন আমি বলবো এই যে পেয়ারটা আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ এই পায়রা সচরাচর কেউ কিন্তু ছাড়বে না আর বাইরে থেকে আনতে গেলে প্রচুর প্রাইস পড়ে যায় এই রকম পায়রা আসুন ফিমেলটা দেখায় আচ্ছা এই মাদিটার কোনো ব্রিড লাইন জানা আছে মানে এটা কি ব্রিড লাইন এটা হচ্ছে লাম্বারদি ব্রিড লাইন এর আচ্ছা ওই লাম্বারদি ব্রিড লাইন তাই তো অন্ধ দেখি আনা আচ্ছা চোখটা দেখি একটু চোখটা দেখে নাও তো এদের বাচ্চা কি মানে এই মায়ের দিকে চোখ যায় না বাবার দিকে চোখ যায় সব রকমই পড়ে মোটামুটি সব রকম মিলিয়ে পড়ে তাই তো আচ্ছা এ হলো পায়রা রাইস ফিমেল পায়রা একটু লম্বা লম্বা পায়রা একটু লং প্যাটার্ন পায়রা পুরো ব্যালেন্স করে জোড়া বাসানো আছে ডিপ আছে আর বডি হেলথ খুব সুন্দর একদম মানে শহীদুল ভাইয়ের লফট পুরো ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার লফট তো গরমেও টুর্নামেন্ট আশা করি খেলবেন ইনশাল্লাহ শহীদুল ভাই যেহেতু একবার এই ময়দানে নেমে গেছে তো দেখা যাক কতদূর কি দাঁড়ায় তো আমার তো খুব ভালো লাগছে মানে এরকম অনেক নতুন পায়রা প্রেমীরা একসাথে টুর্নামেন্ট জগতে নেমেছে আমিও নতুন লাস্ট উইন্টারে খেললাম কিছু রেজাল্ট করতে পারিনি বাট খেলবো হার জিত তো থাকেই ভালো খারাপ তো থাকেই খেলবো তো মানে এই এই প্রসঙ্গে বলে রাখি শহীদুল ভাইয়ের মানে এই উইন্টারের এক্সপিরিয়েন্স নটা পর্যন্ত পায়রা নামাতে পারিনি তো খুব ভালো পায়রা উড়িয়েছে বাট যেহেতু বারো ঘন্টার খেলা তো প্রাইজের মধ্যে আসেনি আসুন আমরা একসাথে ছেড়ে দেখাই টেল কি এরও বন্ধ হ্যাঁ বন্ধ টেল আচ্ছা আসুন প্যাটটা ছেড়ে একসাথে দেখাই এই প্যাটটা একটু বেশি লম্বা করলাম কারণ একটাই যে এত ভালো কোয়ালিটির পায়রা যদি কোনো ভাই চাইছেন অন্ধ্রা পায়রা জেনুইন করতে তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আসুন প্যাটটা ছেড়ে দেখায় ছাদের উপর হাওয়া দিচ্ছে বেশ সুন্দর লাগছে দিনের শেষে তো নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল অন্ধ্রা পায়রা বারে বারে একই কথা রিপিট করছি যে লফটে দাঁড়িয়ে আছি এখানে শখের আগে দামের কোনো বিচার হয় না মানে পায়রা পছন্দ হলে ওটা নেবই আর কি এরকম ব্যাপার আর পায়রা শখ করব তো ভালো পায়রাই শখ করব তো ভাই যেমন বলছিলেন যে মালবাই দিকে একটু ইচ্ছা হচ্ছে তো মালবাই নিলেও সেরকম টপ কোয়ালিটির মালবাই নেবে আর কি তো সেই পায়রা শখ সেই পায়রাও একটু উড়িয়ে দেখবে যে কি আছে মালবাই পায়রা উড়ান বাকি অন্ধ্রা পায়রা করে তো ভাইয়ের দিল খুশ ভাইয়ের অনেক নামও হয়েছে এই পায়রার জন্য পায়রা অনেক ভালো রেজাল্ট দিয়েছে জেনারেশান তো ডান হাতে নার বা হাতে মাদি তাই তো তো আসুন এই পায়টা আমরা একটু শখ করে দেখি বন্ধুরা আপনারা দেখুন নটটার হেডসেপটা দেখুন কল পাঞ্জাগুলো দেখি এগুলো দেখি বন্ধ পাঞ্জা দেখি এ হলো চোখটা দেখি পাঞ্জা একদম ডিপ পাঞ্জা ভাইয়ের লফটে কিছু চোখের পায়রাও আছে তো আমরা নেক্সট কোনো একটা দিন এসে চোখের পায়রাগুলো ভিডিও করব বাকি যদি আপনারা কেউ চোখের পায়রা সাথে উড়ান চান তো ভাইকে কন্ট্যাক্ট করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে ভাই ফটো ভিডিও সেন্ড করে দেবে তো চোখের পায়রাও খুব ভালো ভালো পায়রা অ্যান্ড সাথে উড়ান এরকম পায়রা ভাই লফটে আছে এই হলো আইস আসুন এবার ফিমেলটা আমরা দেখি এটা ফিমেল দেখুন একদম মিষ্টি পাখি আর কি কিউট ফিমেল মমিন চোঁচ ব্লু চোঁচ ঘিয়া পট্টির মধ্যে খুব সুন্দর অনেক ওল্ড লাইনের পায়ের আর কি একদম ডাইরেক্ট আনা আসুন দেখি ঠোঁটটা দেখি আমরা চোখটা দেখি এটা হচ্ছে ফিমেল এগুলো সব ডিম বাচ্চা রানিং রেডি পায়রা তো একদম আচ্ছা এই হলো আইস বাচ্চা রয়েছে এগুলো চোখ পট্টি দেখুন কত ভালো পট্টি আচ্ছা পর পাঞ্জাগুলো দেখি টেলটা দেখি পর কাঁচি করা বিডিং আছে তো পর কাজ করা টেলটা দেখি টেল বন্ধ আচ্ছা পাঞ্জা দেখি এই হচ্ছে পাঞ্জা এগুলো পাঞ্জা বাহ ফ্রেশ পাঞ্জা সব নক সাদা এই হলো ফিমেলটা দারুন ফিমেলটা ছোট্টর মধ্যে দারুন পায়রা আসুন আমরা পেয়ারটা দেখি নটটা পায়ে মুছ নিয়ে রয়েছে মাদিরও পায়ে লোম রয়েছে যেহেতু এদের এটা মানে সেট না তো পায়রাগুলো একটু মানে ঘাবড়ে যাচ্ছে বাকি হচ্ছে মেলটা দেখুন সুলতান দাঁড়িয়ে আছে ওখানে আর এই হচ্ছে ফিমেলটা আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন যদি কোনো ভাই চাই সিঙ্গেল নেবেন তো কোনো অসুবিধা সিঙ্গেলও নিতে পারেন এরপরে একটা পেয়ার দেখুন ডাইরেক্ট আনা পায়রা খুব সুন্দর পেয়ার এইভাবেই পেয়ার বেঁধে এসেছে তাই তো আচ্ছা মাদিটা দেখুন এত পছন্দ হয়েছে এই মাদিটা খুব সুন্দর লাগলো আমার এই মাদিটা ভাইয়ের বাড়িতে আর নটটা দেখুন ডিম বাচ্চা সব রেডি অনেক প্রত্যন্ত পায়রা ভাইয়ের বাড়িতে প্রায় তিন বছর হয়ে গেল রয়েছে বাট একদিকের চোখ এর মনিটা একটু নষ্ট হয়ে গেছে তো অন ভিডিও বলে দেওয়া ভালো হ্যাঁ তো এই হচ্ছে পেয়ারটা আসলে আমরা সিঙ্গলভাবে শখ করি এটা হলো মেল চোখটা দেখি চোখ চোখটা যেটা নষ্ট হয়ে গেছে সেটাও দেখিয়ে দাও কারণ দেখে শুনে পায়রা খুব কোয়ালিটির পায়রাঞ্জা গুলো দেখি লেজ পাঞ্জা একদম প্রত্যেকটা পা একটা হালকা পালক রয়েছে দেখুন কত সুন্দর একটা ফিমেল দুর্দান্তাটা হেডসেপের মধ্যে চোখটা দেখে হচ্ছে চোখ আমি একটা কথা ভিডিওতে আরও একবার বলছি পছন্দের উপরেই লাস্ট কথা বাট পায়রাগুলো যেহেতু কোয়ালিটির পায়রা আছে প্রাইসটা নিয়ে আপনারা ভাববেন না লফটে আসবেন দেখবেন বুঝবেন তাহলে আপনারা জানতে পারবেন যে পায়রাগুলো কি কোয়ালিটি নিয়ে আছে আর খুব সুন্দর পায়রা প্রত্যেকটা পায়রা খুব সুন্দর পায়রা তো যে ভাইয়ের পছন্দ হবে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন আর যদি কোনো ফটো ভিডিও ডিটেল লাগে তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার যে নাম্বারটা স্ক্রিনে আছে আপনারা হোয়াটসঅ্যাপে চেয়ে নিতে পারেন এটা ফিমেল পায়রা আসলে আমার ছেড়ে দেখায় পাঞ্জাটা দেখি একটু একদম শর্ট সাইজ ফিমেল এই হলো পাঞ্জা আর এটা অত্যাধিক দূর মানে ছটফটে পায়রা এ হচ্ছে পাঞ্জা পুরো নোক ফ্রেশ প্রত্যেকটা নোক সাদা আসুন ছেড়ে দেখ দেখুন মানে খুব বিটকাল টাইপের পায়রাটা ঠোঁট দেখুন একদম পিচ কালো অনেক ভাই কিন্তু এই চান আর দেখা দেখা যায় যায়। মানে পিচ কালো কালো পুরো ফুল হলুদ চোখ ডাকলে পুরো মনি ছোট হয়ে যায় খুব মানে পিচকুল টাইপের পায়রাটা মাথা এখানে একটু কামড়ি করেছে খুব বদমাইশ পায়রা কামড়ি করে পুরো খুবলে নেছে চোখটা দেখুন আপনারা রোদ পড়লে আমি দেখছি এখন ডাকছে খোপে একদম মনি পুরো ছোট্ট হয়ে যাচ্ছে দেখি একটু পর পাঞ্জিগুলো দেখি সিঙ্গেল নর রয়েছে পল ক্যাচ করা আছে টেলটা দেখি টেল বন্ধ ভাবে টেল বন্ধ আচ্ছা পাঞ্জা দেখি খুব সুন্দর পাঞ্জা নোখগুলো পুরো ডিপ কালো কালো নোখ আসুন ছেড়ে দেখায় এই হলো পেয়ার মাদিটা আগের নরের সাথে ছাড়া ছিল তো এটাও সিঙ্গেল নর এখন সব খাওয়ার টাইম হয়ে গেছে বিকেলবেলা খাওয়ার জন্য মানে এদিকে তাকাচ্ছে বারবার কোর্টের দিকে খাবারের আজকে আমাদের শহীদুল ভাইয়ের লফটে দাঁড়িয়ে আছি লাস্ট কয়েক বছর আমাদের এই নতুন হাট গড়িয়া চত্বরে এত ভালো পায়রাবাজি হচ্ছে এত ভালো পায়রা উঠছে আর এত ভালো পায়রার কালেকশান আর এত ভালো ভালো লফট হচ্ছে খুব সুন্দরভাবে পায়রাবাজিটা আগিয়ে এগিয়ে যাচ্ছে অনেক নিউ কামাররা নতুন এন্ট্রি করছে ভালো পায়রা করার চেষ্টা করছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের শহীদুল ভাই স্মাইলি বয় যাই হোক এলাম কিছু নতুন পায়রা নিয়ে এসছে মালবাহী পায়রা দেখছিলাম তো মালবাউী পায়রা একটু করার ইচ্ছা তাই তো নতুন করে ইচ্ছা বলতে উড়িয়ে দেখতে চাই আচ্ছা কেমন সবাই করছে আমিও করে দেখি আর অন্ধরা তো উড়িয়ে দিল খুশ হয়ে গেছে আচ্ছা চলো আজকে মোটামুটি আমরা দেখি এটা কি নর ন এটা দেখি এই নরের জেনারেশন ভাইয়ের বাড়িতে এই গরমে উড়বে তো যেহেতু অনেক কটা জেনারেশন করা আছে ভাইটা ভাই আর কি ফর সেলে রাখছে সেল ভিডিও ছোট্ট ভিডিও এই হলো চোখ কতক্ষণ যাচ্ছে এদের জেনারেশন এখন ওনার সত্যি কথা বলতে আমি তো বাচ্চা এর বাচ্চা আমি এই প্রথমবারই দিচ্ছি গরমে দেবো বলে আমি ঠিক করেছি কারণ বাচ্চার একটু ওড়া দেখলাম তো আচ্ছা আচ্ছা দেখে মানে একটু ভালো লাগলো আর কি আচ্ছা ঠিক আছে এদের মানে ওড়া দেখে একটু ভালো লাগলো ওই জন্যেই আর কি এ করা এখনো পর্যন্ত পাড়াটা আমি যখন ওড়াই তখন মোটামুটি আমার কাছে চার ঘন্টা মোটামুটি উড়িয়ে ফেলেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন তখন হচ্ছে তোমার বাচ্চার দুপালকের বাচ্চা ছিল তখন থেকে আর টুর্নামেন্টের জন্য আর পায়রা ওড়াতে পারলাম না মানে ওই সব বাচ্চাগুলো এই গরমে প্রথম দেখা হবে মানে দিতে পারিনি তারপরে আর তখন টুর্নামেন্ট ছিল ওদের নিয়ে একটু মানে এ করছিলাম আর কি ঠিক আছে আর এবারে দেবো দেখি কি হয় আর কি এই নটা ছেলে তাই তো হ্যাঁ ঠিক আছে আসুন নেক্সট পায়রা আমরা দেখি এটা কি অন্ধ্রা ব্লাড লাইনে

তো উড়ানের দিক দিয়ে কিন্তু খুব ভালো একটা আশাবাদী আপনারা হতে পারেন এই পায়রা নিয়ে আসুন নেক্সট পায়রা দেখে এটাও কি মেল এটাও মেল এটা একই পায়রা মনে হচ্ছে না অনেকটা দেখতে লাগছে কিন্তু ওদের কি বাচ্চা নাকি এটা আলাদা বিড়া আলাদা আলাদা আচ্ছা সম্পূর্ণ আলাদা বিড়া তাই তো পুরো সেম দেখতে ওইরকমই রকমই ওইরকমই চোখ ওই থোবরা নাক ঠোঁট বাহ পাঞ্জা দেখি একটু এটা ডিপ পাঞ্জা বাহ এটা পল টেলটা দেখি শহীদুল বয়সে জুনিয়র হলো পায়রার কালেকশানে কিন্তু মানে ওর পছন্দটাই শেষ কথা বাহ এর কোনো জেনারেশন ওড়ানো হয়েছে না এর এখনো জেনারেশন ওড়ানো হয়নি আমার কাছে অ্যাকচুয়ালি পায়রা একটু বেশি হয়ে গেছে তো রাখার মানে জায়গা মানে শর্টেজ খুব তুমি তো দেখছো হ্যাঁ অলরেডি তোমার 16 পেয়ার 16 পেয়ার বসে গেছে হ্যাঁ এবারে আমার মেইনটেইন করা খুব নেই বলেই আমি সেল করছি না তো এইসব আমার মানে ইচ্ছাই ছিল না যে সেল করা ঠিক আছে চলো ছেড়ে দাও বন্ধুরা একটু ছামার মধ্যে কাজ করছি কারণ এই ভর দুপুরে সত্যি বলতে রোজান মাসে খুবই অসুবিধা তো একটু ছামার মধ্যে দিয়ে কাজ করছি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বাট আশা করছি আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন পায়রা চলো নেক্সট পায়রা দেখি এই হলো মেলটা মেলটা একটু ওল্ড লাইনে আছে সে পুরাতন তাই তাই তো পাঞ্জা দেখি কাঁচি করা আছে তেলটা দেখি দেখি ঠিক আছে সৈদুল ভাইয়ের বাড়ির আর একজোড়া বাচ্চা লাস্ট যে ভিডিওটা হয়েছিলো সেখানেও এই জোড়া বাচ্চা ছিল এর ধাড়ি হচ্ছে চোখের পায়রা চোখ প্লাস উড়ান একসাথেই আছে বাচ্চার এখন থেকেই চোখ এসে গেছে আমি বুঝতে পারছি বাট আপনারা ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবেন না তো এই এক সেট বাচ্চা রেডি ফর সেল আছে কথা আর বেশি বাড়াচ্ছি না আমরা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকুন সকলে আনন্দ করুন ঈদে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল সবার জন্য দোয়া করবেন এই পেয়ার এক সেট বাচ্চা দিয়ে আমরা এন্ড করছি বাকি শহীদুল ভাই তুমি কিছু বলবে প্রথমবারে তো ওই যে এটা ভিডিও করেছিলে ওই এদেরই মানে ভাই বোন ভাই বোন ছিল হ্যাঁ একটু সিনিয়র ছিল একটু সিনিয়র এদের থেকে সিনিয়র ঠিক আছে মানে ছাড়ার বেশ দু তিন দিনের মধ্যেই মানে সেল হয়ে গেছে সেল হয়ে গেছে হ্যাঁ রেসপন্স তো ভালো ছিল এই পেয়ারা ভাইটা দেখলেই মানুষের মন বসে যাবে হ্যাঁ হ্যাঁ চলুন আমরা একটু ছেড়ে দেখাই বাচ্চা দুটো আপনাদের এখানেই এন্ড করবো ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সেটিং বাচ্চা তো একদম ফ্রেশ কোনো পক্স নেই কিচ্ছু নেই কিভাবে পক্স মেনটেন করছে শহীদুল ভাই এত ফ্রেশ বাচ্চা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাই তো খুব সুন্দর ফ্রেশ বাচ্চা বন্ধুরা এখানে এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লভটা পায়রা দুটো মানে আমার খুব মানে পছন্দের পায়রা হ্যাঁ এ কিন্তু মানে আন্দ্রা পায়রা হ্যাঁ আন্দ্রা থেকে ডাইরেক্ট আনানো তো পায়রা দুটোও সেল করে দিচ্ছি হ্যাঁ এই পায়রা দুটো বাচ্চা আমার বাড়ি ভালো রেজাল্ট আছে একটাই বাচ্চা মরিয়েছি ভালো রেজাল্ট আছে পায়রাটার যদি কারো লাগে ফোন করো আমাকে স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে ফোন করো কোনো কিছু বাচ্চা লাগলেও বলো আর চোখের পায়রা কিছু আছে সেইগুলো যদি কোনো ভাই চায় তো দেখানো যাবে তাই না চোখের পায়রাও আছে কেউ যদি চায় দেখানো যাবে অবশ্যই মানে দেখানো যাবে দেওয়াও যাবে মানে কিছু মানে বাচ্চাও হয়েছে অনেক বেছে দেবো হুম রাখার তো জায়গা নেই তুমি তো দেখছো বলো আর কী বলি না তো এইসব ঘাড়ি সেল করা হুম মানে আচ্ছা মেলটা একটু আমরা দেখি মেলটা দেখি পল দেখি মেলটা তো পুরো ডাকাত লাগছে ফিমেলটা ও ডাইরেক্টই আনা আহ দারুণ পায়রা একটু পল কোয়ালিটি হ্যাঁ সত্যিই কালো পায়রা হলে কি হবে চোখে একটা টানছে টানছে মানে ও নিজেকে বলছে যে আমার দিকে দেখো আর কি দেখো দুর্দান্ত চোখের মানে সানলাইটে তো একদম তখন ছোট দেখছিলাম মণি এখন লাইটটা অনেকটা কমে গেছে লাইটটা না পায়রা আচ্ছা পর পাঞ্জা তেলগুলো একটু দেখি বাহ পরটা ভালো পর টেল দেখে বন্ধ পাঞ্জা বাহ দারুন পায়রা দারুন আর ফিমেলটা হচ্ছে এটাও ডাইরেক্ট এই হচ্ছে পাঞ্জা পুরো ডিপ পাঞ্জা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো ডিপ পাঞ্জা ফিমেলটাও ডাইরেক্ট আনা আসলে আমার ছেড়ে দেখায়